লাউ বেশ, ওই সার খুঁজে নেবো না, তিন ডাজি নেবো। আর দিস নে, আজকে কোন রকম বসে, তুমি খালি বসে থুয়ে আবার দুই দিন পর আবার ধোডা হো, মানে ফিনিশিং তুমি কদিন পরে, একদিনে হয় না। না গেলে আসলে আসলো চুলাগুলো নষ্ট হয়ে গেছে, গাইন ধরে নষ্ট করছে এই কারণে আমার এখন ভালো করে না। বেশি নরম মাটি দিলে গলে দেবো, একটু হুক না মানে শুকনো শুকনো আনলে বলবো না। এর সাথেই করে বানাবো, নাড়ি লাগে অনেক মাছ লাগে তোলে ফুলকা বেশি। কৃষ্ণ মায়া হেবার কি বানিয়ে বানিয়ে শুকা মারে, আমি নমুনা ধরাই বেশি বেশি লাগবে না, চিকেন চার সেল করবো, চার সেল দিয়ে কমাবো। এই যে মাটি দেখেন না, এগুলো সব ইন্দুরে উঠিয়ে চুলা পুরান চুলা মধ্যে ঠেকে দিছে, এই মাটিতে ওই মাটিতে কোন কি কানে একমাত্র ইন্দুরে জানে। সারাদিন সারা রাত খালি কুট 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 করে কাটে, ওই জন্য কটা জ্বালানি থেছি তাও কাটে। কালকে আবার বিশ্রা ক্ষেত রেডি করে নেবো, বিশ্রা ক্ষেত রেডি করে তারপরে বিশ রেডি ভালো লিখ, তারপরে কালকে জানাবো মোর আটে, গতকাল আটে জানাবো, আটে আমি কটা ধান নিয়ে ধান নিয়ে ধান বিক্রি করে ওটা আলু বিছন আনুম, কপির সার আনুম, সব কিছু আনুম আর কি। কালকে অনেক কাম আছে, কাজ কাম আছে, তো চলেন দেখি যাই সুমন্ত বাবু বাড়িতে, সুমন্তরা কেমন আছে না আছে।
আমার তো ওই যে ক্ষেত বোনা হয়ে গেছে গা, ক্ষেত বোনা শেষ হয়েছে। তো দাদা আপনার চরণে আমার একটা অনেক অনেক ভক্তি রইল, নমস্কার রইলো আর কি। মায় জানে আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই মার কাছে কামনা করি। যে আপনার তার সাথে জানি আমাকেও আপনি আশীর্বাদ করবেন, যে আমারও জানি ভালোভাবে চলতে পারি আর কি। আর সুমিতার জন্য আশীর্বাদ করুন আপনি, যে সুমিতা জানি অল্প দিনই সুস্থ হয়ে যায় গা। তো আসলেও একটা বাপের ছেলে কলমে এগুলো অসুস্থ হলে তার মন যে কেমন লাগে সবাই একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। তো মাই জানে আর কি, মাই সব কিছু রক্ষা করা মালিক মাই। তো আমাকে তো উপলক্ষ খালি এই জায়গা দিয়ে আর কি কল গাছ আছে, তো ও পাতা নিচে দিয়ে তারপরে বিস্তারে ডাজা করে বললাম। পারতে নেই মাছ মারবার গেছে মনে হয়। এই তো আমার পাতা কাটা হয়েছে, সকালে ভিজাইছিলাম তো আজকে যখন তো 10 কেজি ধান গেরাই ভোগ সকাল বেলা যাই আগে বিশ্বাস দেরি করা হম কৃষ্ণ একটা কই মেরে নিল, সেই কই দিয়ে আর কি আর একটা কই আছে, দুইটা কই দিয়ে আর কি রান্না করুম। এক ডন্ডে যে হারার নেই নিয়ে আসে, যাকে নিরামিষ আন্দোলন মাছের তরকারি উনি কইটা কাইটা নই রে। এইটা সাইডে আইসে এই জন্য সাইজ দেয় মধ্যে গরম রাগ করছে না কই
আরেকটা খন্ড হলো দুই বেলা হইতো, ওটা খন্ড বলে হইতো। মাছের তালে কিছু দেখে একটু কালো হয়েছে, কত নাস্তি বাইজে রাখছিলাম নাস্তি দিয়ে দিই বেশি নেই, মানে নিরামিষে খেলাম না এই তো। তো খালি ধুই খেয়ে যায় না, ধুই খেয়ে যায় সারাদিন খাই ধুই মানে মাটির কাম বাড়ির কাম আজকে বিছানা করলাম, যা করে ভালো লাগলাম।